কাছে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন দৃশ্য, দেখুন দৃশ্য দেখে একদম মন আপনাদের মুগ্ধ হয়ে যাবে। চলো চলো নামো নামো সাইডে, চলো চলো চলো। ছোট্ট অক্টোপাস আছে। आज कोई साइकिलिंग कंटेंट नहीं है, आज होगा एक ट्रैवल व्लॉग। मतलब हम लोग, हम और मैं और मेरा फैमिली लोग सब लोग मिलकर आ गए हैं अभी न्यू दीघा में। तो हमें न्यू दीघाते चले आसी, न्यू दीघाते इसे हमारा एन एक रूम एक होटेल मध्य रही छी हमें। तो अपना देखा होटेल रूम टी, तो हमें और वाइफ एक रूमे रही छी, ফ্যামিলির লোককে পাশের রুমে দিয়ে দিয়েছি। তো পাশের রুমে ওরা আছে, আমরা এই রুমে আছি এখন। তো এই হচ্ছে আমাদের রুম, দেখাচ্ছি আপনাদের। তো এখানে বসে আছে ওয়াইফ, এখন বসে বসে কী করছে দেখি। কী করছো? ও, আমারই ভিডিও দেখছে, ঠিক আছে। দেখুক, আমার কম দেখে, ভিডিও বেশি দেখে আমার। তো গাইস, আপনারাও দেখবেন, কিপ ওয়াচিং, কিপ প্যাডলিং। তো এই হচ্ছে আমাদের রুম, এর ভিতরে ফটো ফ্রেম লাগানো আছে। এখানে এসি আছে, এসির এখন দরকার নেই, এখন উইন্টার চলছে, এসির কোনো প্রয়োজন নেই। ঠান্ডা মোটামুটি আছে, বর্ধমানের তুলনায় ঠান্ডা এখানে কম, ঠান্ডা কম আছে এখানে। জ্যাকেট বাইরে না পরলেও চলবে, এমনি ঘোরা যাচ্ছে। আর এদিকে টিভি আছে, আর ওয়াইফাইও আছে। আর এখানে একটা অল আউট মর্টিন, কী বলে জানি না, কিছু একটা আছে, জ্বলছে, মসকিউটো কিলার। কিন্তু তাও মশা একটা দুটো উড়ে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। আর এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে বাথরুম। তো এই হচ্ছে বাথরুম, এখানে গিজার আছে, সাওয়ার আছে। সাওয়ারটি খুব ডেঞ্জার টাইপের সাওয়ার আছে, খুব সুন্দর করে দিয়ে এখন সিস্টেম হচ্ছে এরকম। এদিকে করলে সাওয়ার, ওদিকে করলে জল পড়ে। ও মাই গড, মাঝে মাঝে নাক টানতে হচ্ছে, কেন ঠান্ডা লেগে গেছে, সর্দি হয়ে গেছে। কিন্তু কোনো অসুবিধা নেই, সর্দি হয়েছে তাও সমুদ্রে নামবো এবং সমুদ্রে নেমে আপনাদের দেখাবো। আর আমরা আরও আশেপাশে এলাকায় যাব, যেমন আছে তালসারি, ঢেউসাগর, সব জায়গায় ঘুরবো। আর এখন আমরা যে হোটেলটিতে আছি, সেই হোটেলটির নাম হচ্ছে, কী নাম ছিল, সার্ফ রাইড। কোন এই লোক?
मतलब ऐसे सर्फिंग होगा, सर्फ राइट, तो होटल नाम सर्फ राइट। और यही हे होटेल रूम, हमारे रूम ये पास रूम की कल के देखा ये रूम जो है कवर ठवर्ड आज बैगपत्र टेलीफोन आदि खबर फावर अर्डर करते हैं तो यहन अर्डर करते पर डायरेक्टली भावे डायरेक्टली अर्डर हो जाए यह टीवी चलते अनेक कटा चैनल आज प्रचुर चैनल आज तो जे टीवी देखते जाए क्योंकि क्या टीवी देखे भाई हमें घूरते थोड़ी टीवी देखते एदी आज बैलकनी बैलकनी भिव एक बार देखे अपन ओ माय गॉड रात हो गए एन बैलकनी भिव कि देखा जाए ना सकाल बल्ले खूब खतरनाक भावे ये बैलकनी भिव आज तो सकाल दिखे देखा ये बैलकनी भिव खूब सुंदर आज पास ही स्विमिंग पुल आ जकुजी टकुजी टाइप कि आमिंग पुलर मध्य तो नामब तो बंद कर दी बाथरूम थे अनेक मशा आसते परे तो बंद रखा भलो तो कल के अपन घुरे देखा सी बीच तो और सब एरिया आज एक्सप्लोर करब खतरनाक धमाल करब एकदम कमाल करब कुछ भी करेंगे हम लोग कुछ भी करेंगे मतलब कुछ भी ब्लॉग आप लोग नहीं देखा है तो ऊपर आई बटन पर कुछ भी ब्लॉग आ रहे हैं ऊपर आई बटन पर आप चेकआउट कर सकते हैं। और तुमको कुछ बोलना है खूब मनोयोग दिए देखे ठीक है देखो असुविधा नहीं तो चलो नेक्स्ट डे कि हमें एक्सप्लोर करी देखा जा सब घुरছে কেন রে বাবা কি ছিল কফ সিরাপ ছিল তো নাকি सुबह सुबह हो गई है भाई सुबह हो गई है चलो आ जाओ। ओह माय गॉड देखो नीचे देखो नीचे इधर देखो स्विमिंग पूल भी बहुत अच्छा स्विमिंग पूल है। गाइस यहाँ पे डुबकी लगाएंगे शाम को डुबकी लगाएंगे मतलब कुछ देर बाद डुबकी लगाएंगे पहले चलिए चलते हैं हम घूम के आते हैं सी बीच तो चलिए चलते हैं। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks. सो गाइस আমরা এখন সি বিচ থেকে ডাইরেক্ট যাব হোটেলের সুইমিং পুলে নামতে। সো গাইস আমরা এখন রেডি হয়ে গেছি সুইমিং পুলে নামার জন্য তো সুইমিং পুলে এখনই গিয়ে নামবো আর আপনাদের দেখাবো সুইমিং পুলের ভিউ তো এখান থেকে সুইমিং পুল এইভাবে দেখা যাচ্ছে বুঝছো আমরা নিচে নামবো এখন গিয়ে তো চলো গাইস সুইমিং পুলে নামা যাক আমাকেও করতে হবে সুইমিং এম পাশে নামো नमो 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 ना तो खाता जानो ना ठीक है तुम्हें तरह खड़ा तौर कर माथा ना भेजाओ भेजा ना What?
যাও তুমি ওইদিকে চলে যাও, ঘুরে যাও, যাও যাও ওইদিকে যাও। ডুবে যাচ্ছে নাকি তুমি? ডুবে যাচ্ছে নাকি? তোমার ভিডিও ওইদিকে টাইম ল্যাপস চলছে, বন্ধ করতে হবে টাইম ল্যাপসটা তোমার। না না কোমর হবে কথা। সো গাইস, জল কিছু ঠান্ডা তো তাই বেশিক্ষণ থাকবো না, এখানে বেরিয়ে যাবো এখন। প্রচণ্ড ঠান্ডা জল, কাশি হচ্ছে কিন্তু মজা করতেও ছাড়ছি না, দারুণ এনজয় হচ্ছে গাইস। ভিডিও করতে তুমিও ব্যস্ত, আর তুমিও ব্যস্ত ভিডিও করতে। দেখো কি করবো,
আচ্ছা তাও ছাড়ছি না মুড়ি আচ্ছা তো চলো সুইমিং পুল থেকে বেরোনো যাক প্রচন্ড ঠান্ডা জল বেরিয়ে যাব Let's go. সো গাইস আজকের দিনে আপনি দীঘাতে গেলে প্রায় প্রত্যেকটি হোটেলেই সুইমিং পুল পেয়ে যাবেন আর সুইমিং পুলওয়ালা হোটেলগুলিতে আপনি প্রচুর এনজয় করতে পারবেন সুইমিং পুলওয়ালা হোটেল নেওয়া খুবই ভালো কিন্তু উইন্টারে সুইমিং পুলওয়ালা হোটেল নেওয়া একদমই বৃথা কারণ সুইমিং পুলের জল এতটাই ঠান্ডা যে আপনি নামতে পারবেন না আর আপনার ফিল হবে যে আপনি হয়তো জ্যাক আর আপনি অ্যাটলান্টিক ওশানে টাইটানিকের সমেত ডুবছেন আপনি এতটাই ঠান্ডা আপনি যতক্ষণ আপনি জলে নামছেন আপনি বুঝতে পারবেন না যে জলটি কতটা ঠান্ডা To stay in this hotel, you can use a swimming pool. But before using swimming pool, you have to pay 100 rupees. Then you can use swimming pool. It cost 100 rupees for one person for the 2 hours. আর গাইস এই সুইমিং পুলের ঠিক পাশেই আছে একটি মকটেল কাউন্টার যার নাম হচ্ছে রঙ্গিলা পানি এই মকটেল কাউন্টারে আপনি সব ধরনের মকটেল পেয়ে যাবেন গাইস সুইমিং পুলটি বেশ বড় আছে এবং সুইমিং পুলটি দুটি পার্টে ভাগ আছে আপনি দেখতে পাচ্ছেন এই সামনে একটি পার্ট আছে যেটি হচ্ছে ছোট আর একটি বড় পুল আছে আর এই পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে যে ওয়াটার ফ্লো হচ্ছে এটি হচ্ছে সুইমিং পুলটা পিউরিফাই হচ্ছে মানে জলটা পরিষ্কার হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছেন দু সাইডেই লাগানো আছে এটি এটিতে জলটি সুইমিং পুলের জলটি পরিষ্কার হয় আর সাইডে অনেক বসার চেয়ার আছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই এটি একটি ছোটো পুল আর পাশেরটি হচ্ছে বড় পুল এটি বাচ্চাটা যদি নামে তো এই ছোটো পুলে নামতে পারে আর বড়রা পাশের বড় পুলে নামবে খুবই ওয়েল মেনটেন অবস্থায় রয়েছে এই সুইমিং পুলটি এর জল খুবই পরিষ্কার কিন্তু গাইস প্রচুর ঠান্ডা বিশ্বাস করুন প্রচুর ঠান্ডা আর গাইস এই হোটেলটির এন্ট্রেন্সে প্রচুর ফুল গাছ লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানা ধরনের ফুল আছে জবা আছে ক্যাকটাস আছে নানা রকমের ফুল গাছ আছে গোলাপ আছে আরও সব নানা ধরনের গাছ লাগানো আছে তো আমাদের মতো গাছপ্রেমী মানুষের জন্য এটি একটি জান্নাত মানে কি বলবো আর কি মানে কোনো শব্দ নেই খুব দারুণ লাগে যেখানেই গাছপালা থাকে আমার প্রচণ্ড ভালো লাগে আর এই রঙ্গিলা পানি যেখানে লেখা আছে সেখানে খুব সুন্দর ফটো আসছিল আমাদের তো আপনারা এসে এখানে ফটোশ্যুট করতে পারেন খুব সুন্দর সুন্দর ফটো আসবে এই রঙ্গিলা পানি লেখার পাশে তো আপনারা যদি দীঘাতে আসেন তো এই হোটেলটি অবশ্যই চেক আউট করতে পারেন এটি কোনো স্পন্সার্ড ভিডিও নয় আমরা নিজেরাই এসে এখানে বুক করে থেকেছি খুব ভালো লেগেছে আমাদের সো গাইস আমরা এই হোটেলে ছিলাম হোটেল সার্ফ রাইড হোটেলের পরিষেবা খুবই ভালো আপনারা দেখতে পান এই যে হোটেল স্টার রাইড সো গাইস এইমাত্র আমরা সমুদ্র থেকে ঘুরে এলাম তো এটি আরেকটি আমাদের রুম ফ্যামিলি সব এইভাবেই রয়েছে এই রুমের মধ্যে এই রুমটিও খুব সুন্দর সব রকম ফেসিলিটি আছে টিভি আছে এসি আছে ফ্যানও আছে এদিকে এদিকে ফ্রিজ আছে কোল্ড ড্রিঙ্কস আছে না কোল্ড ড্রিঙ্কস আপনারা ফ্রি পাবেন না কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসতে হবে আপনাদের যদি রাখতে চান বা আরও যারা অন্য কিছু রাখতে চায় তো রাখতে পারে সমাজ রাখো কী বলবো তো এটাই তো এখন আমাদের মানে সমুদ্রে এত বালি ঢুকেছে কানে জল ঢুকেছে আমি একটা কানে শুনতে পাচ্ছি না এখনও তো দেখি ইয়ারবাডস দিয়ে পরিষ্কার করতে হবে আর শ্যাম্পুর পাতা নিয়ে এসেছি আমরা তো শ্যাম্পু করে নেবো ভালো করে কেন একদম মাথাতেও বালিতে ভর্তি হয়ে গেছে তো চলুন তাড়াতাড়ি শ্যাম্পু ট্যাম্পু করে রেডি হয়ে যাই আর একবার যাবো আমরা বাইরে ঢেউসাগর ওইদিকে তালসারি কিছু যেতে হবে ঘুরে আসি কোথাও সেরকম কিছু যাওয়া হয়নি তো যাই ঘুরে আসি তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি
मारो मुझे मारो मारो मुझे मारो। कौन है ये लोग, कहां से आते हैं ये? वाह क्या सीन है, वाह क्या सीन है।